কথা বলবো স্পিন বোলিংয়ের রান আপ নিয়ে। তো স্পিন বোলিংয়ের রান আপ কেমন হওয়া উচিত? তো বেসিক্যালি স্পিন বোলিংয়ের রান আপটা আসলে ন্যাচারাল রান আপ হওয়া উচিত। তারপরও আমরা ন্যাচারাল ছাড়াও আমরা একটা আদর্শমান রান আপ ধরা হয়, যেটা গেস 7 স্টেপ ধরা হয়। 7 স্টেপ একটা রান আপটাকেও আদর্শমান ধরা হয়। ন্যাচারাল রান আপটাও আমি দেখাবো কীভাবে আপনি করতে পারেন, আর আদর্শমান রান আপটাও আপনি কীভাবে নিতে পারেন এই জিনিসটাই আমি আপনাকে দেখাবো। তো প্রথমত চলে আসি ন্যাচারাল রান আপে। ফার্স্ট মার্কার যে আমি মনে করলাম যে এখানে দাঁড়াইলাম, হ্যাঁ এটা হচ্ছে ফার্স্ট মার্কার যেখানে আমি এখানে দাঁড়াইলাম। তো এখানে দাঁড়ানোর পর আমি যদি ফিল করি যে এখান থেকে বোলিং করলে বলটা ভালো হবে বা আমার কোনো হেজিটেশন লাগতেছে না, তাহলে আমি এখান থেকে বোলিং করব। হ্যাঁ, আর যদি মনে হচ্ছে যে আমার এখানে হেজিটেশন লাগতেছে যে এখান থেকে আমি বোলিং করতে পারবো না, তাহলে কী করবো, আমি আর একটু পিছিয়ে যাবো। আমি আর একটু পিছিয়ে আসবো, এটা চাইলে আপনি 1 স্টেপ অথবা 2 স্টেপ পিছিয়ে আসতে পারেন। তো আমি এখানে মার্কার দিয়েছি এটা জাস্ট করার জন্য, যে আমার জন্য, যে এখানে আসলাম দেখলাম যে এখান থেকেও আমার কাছে একটু হেজিটেশন লাগতেছে, যে রান আপটা এখান থেকে যে আমি রান আপ নিয়ে বল করবো আমার কাছে হেজিটেশন লাগতেছে, তাহলে আমি এখান থেকেও বোলিং করবো না। তাহলে আমি এখানে দাঁড়ালাম, এখানে দাঁড়িয়ে দেখতেছি যে বল করা যাবে, কিন্তু তারপরে আমার কাছে একটু কনফিউজ লাগতেছে যে এখান থেকে দৌড়ে যায় আমি রান আপ নিয়ে বল করতে পারবো কি না। তো আমার কাছে মোটামুটি এখানে কনফিউজ লাগতেছে যে এই জায়গা থেকে আমি বল করলে কেমন জানে, মানে এক ধরনের একটা লাগতেছে। তো এখন আমি চেষ্টা করবো একটু পিছিয়ে যাওয়ার জন্য, মনে করলাম যে আমি এখানে পিছিয়ে আসলাম। হ্যাঁ, তো এই জায়গাটা আমি দাঁড়াইলাম, যেখানে এই জায়গাটা আমি দাঁড়াইলাম, আমি এখানে আবার মার্কে দিয়ে দিচ্ছি। আমার কাছে এই জায়গায় দাঁড়াইছে যে এখানে দাঁড়ানোর পর মনে হচ্ছে যে এখান থেকে বল করলে বলটা ভালো হবে এবং বলটা ভালো হইতে পারে। এখন আমার কাছে কনফিডেন্স, আমি কনফিডেন্ট যে আমি এখান থেকে বল করলে বলটা ভালো হবে। সো এইটাই হচ্ছে আমার ন্যাচারাল রান আপ। আসলে এটা রান আপটাকে আপনার ফিল করতে হবে, ঠিক আছে? তো রান আপটা যখন ফিল করবেন তখন আপনি বল করতে পারবেন। এটা গেল ন্যাচারাল রান আপ। তো আমি এখন 7 স্টেপ রান আপটা দেখাবো। তো এখন আমি হচ্ছে যে দেখাবো যেটা 7 স্টেপ আদর্শ রান আপ ধরা হয় সেই জিনিসটা, সেটা হচ্ছে আপনি ক্রিজ থেকে, আপনার পপিং ক্রিজ যেটা বলা হয় না কেন, বোলিং মার্ক থেকে আপনি এইভাবে এক পা নেবেন, নেওয়ার পর অপোজিট পায়ে আপনি যদি লেফট আর্ম স্পিনার হয়ে থাকেন তাহলে ডান পায়ে নেবেন, আর যদি রাইট আর্ম স্পিনার হয়ে থাকেন তাহলে বাম পা। তো আমি যেহেতু লেফট আর্ম স্পিনার আমি এটাকে ডান পায়ে নিব। তো ডান পায়ে এইভাবে নেওয়ার পর এক পা মাপার পর কেটে দিব। তো কেটে দেওয়ার পরে যে একটা জাম্প করব, এ নিলে মাপলাম হচ্ছে 1, দেন আমি ন্যাচারাল যেভাবে হাঁটে সেভাবে 6 স্টেপ নেব, 2 3 4 5 6 7। তো এটা হলো ন্যাচারাল, এটা হলো যে আপনার যেটা আদর্শ যে রান আপটা আমরা হচ্ছে যে যেটা বের করে নিছি রান আপ, যেটা 7 স্টেপ যেটা আদর্শ রান আপ ধরা হয় আর কি। তো আপনি যদি, তো এটা হচ্ছে যে একটা 7 স্টেপ এটাকে আদর্শ রান আপ ধরা হয়। তো আপনি চাইলে এভাবে রান আপ নিয়ে বল করতে পারেন, অথবা আমি যেভাবে দেখিয়েছিলাম ন্যাচারাল রান আপ যে এখান থেকেও বোলিং করতে পারেন। এটা ডিপেন্ড করে যে আপনার উপর, আপনি রান আপটাকে কেমন ফিল করেন। আপনি যদি হেজিটেশন না করেন তাহলে আপনি বোলিং করতে পারবেন, আর যদি হেজিটেশন ফিল করেন তাহলে আপনি রান আপটা একটু কম বেশ নিয়েও করতে পারেন। এখন আমি ন্যাচারালভাবে যে রান আপটা নিয়েছিলাম সেখান থেকে বোলিং করে দেখাবো। তো আমি এখান থেকে কমফোর্ট ফিল করছি বোলিং করার জন্য, তাই এখান থেকে কমফোর্ট ফিল করি। তো আপনি যদি ন্যাচারালভাবে কমফোর্ট ফিল করেন তাহলে এবার বোলিং করতে পারেন।